ফুলগাছি মোড়ে বহুতলে আগুন। কাশী নিকেতন বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন স্থানীয়রা এবং ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা পাচ্ছে। ইঞ্জিনের এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন জি চব্বিশ ঘন্টার পর্দায়। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, যুদ্ধকালীন তৎপরতা তারা আগুন নেভানোর কাজ চালাচ্ছে। এই মুহূর্তে কি ছবি, নাঞ্চু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। নাঞ্চু, দেখো সব সকালে কাকুরগাছি মোড়ে কাশী নিকেতন নামে যে বিল্ডিং সে বহুতলে কিন্তু ফার্স্ট ফ্লোরে হঠাৎ করে স্থানীয় যারা ওই বিল্ডিং এর আবাসিক তারা ধোঁয়া বেরোতে দেখে, এরপরে আতঙ্কিত হয়ে পড়েন তারা। তড়িঘড়ি বিল্ডিং খালি করে দেওয়া হয়। আতঙ্কিত হয়ে প্রত্যেকেই যারা এই বিল্ডিং এ বসবাসকারী তারা নেমে আসেন। খবর দেওয়া হয় দমকলকে, দমকলে পাঁচটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যেটা প্রাথমিক অনুমান যে ওই বহুতলের ফার্স্ট ফ্লোরে পিএলসিসির একটি অফিস রয়েছে এবং সেখানে ম্যাসেজ থেকে শুরু করে পার্লারের কাজ করা হয়, সেখানেই শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এবং ইতিমধ্যে দমকল যখন ঘটনাস্থলে পৌঁছে সেই সময় কিন্তু দলদল করে ভেতরে আগুন জ্বলছিল। এরপরেই তারা সেই অফিসের কাজ ভেঙে প্রথমে সেখান থেকে জল দিতে শুরু করে এবং তারপরে সেখান থেকে ঢোকার চেষ্টা করে, কিন্তু ভেতরে এতটাই ধোঁয়া রয়েছে যার ফলে তাদের কিন্তু প্রথমে ঢুকতে অসুবিধা হয়। এই মুহূর্তে ধোঁয়া সেই কাজ ভেঙে ধোঁয়া বের করে তারপরে দমকল কর্মীরা ভেতরে ঢুকতে পেরেছে এবং সেখান থেকে কি থেকে আগুন কিছু জানা যাচ্ছে? দেখো প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই সময় অফিসে কেউ ছিল না এবং পুরোটাই বন্ধ ছিল, সেই কারণে দমকল কর্মীরা কিন্তু কাজ ভেঙে ভেতরে ঢুকে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দমকলের পাঁচটি ইঞ্জিন কাজ করছে এই মুহূর্তে। যদিও দমকল সূত্রের খবর আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে নয়, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, যদিও কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকল কর্মীরা এমনটাই।